فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم إذا فسد أهل الثام فلا خير فيكم لا تزال طائفة من أمتي منصورين لا يزدهم من خذلهم حتى تقوم الساعة. আজকের উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে যে বিষয়ের উপরে আলোকপাত করব বলে উঠেছি সেটি হচ্ছে ফিরকায়ে নাজি বা মুক্তিপ্রাপ্ত দল, এদের কিছু বৈশিষ্ট্য নেই। যথাসময়ে আমি কোরআন এবং হাদিসের আলোকে বিষয়টি উপস্থাপন করার প্রয়াস পাব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ভাই সকল, প্রথমেই যে আমি আয়াতটি তেলাওয়াত করেছি সেটি হচ্ছে সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 85। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ, তোমরা কি কিতাবের কিছু মানো আর কিছু অস্বীকার করো? ফামা জাযাউ মান ইয়াফালু যালিকা মিনকুম ইল্লা খিযিউন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এই ধরনের কাজ করবে অর্থাৎ কিতাব আল্লাহ যা অবতীর্ণ করেছেন এই কিতাবের কিছু মানবে আর কিছু অস্বীকার করবে, অর্থাৎ সুবিধাবাদী মনোভাব যাদের হবে, কিছু মানবে আর কিছু মানবে না, তারা দুনিয়াতে অপমান এবং লাঞ্ছনা ভোগ করবে। আল্লাহ বলছেন ওয়াইয়াউমাল কিয়ামাতি ইউরদ্দুনা ইলা আসাদ্দিল আযাব, তাহলে হবে কি, দুনিয়াতে অপমান এবং লাঞ্ছনা ভোগ করছে এবং কিয়ামতের দিনেও চরমতম শাস্তির আযাবের সম্মুখীন হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন, এবং আল্লাহ বলছেন তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ গাফিল নন, বেখবর নন, অতএব তিনি প্রত্যেকটি বিষয় সম্পর্কে অবগত আছেন। আজকে যদি আমরা বর্তমান মুসলিম যে জাতি রয়েছে এদের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা এগুলো আমাদের ইচ্ছার উপর নির্ভর করছে। আমরা কোরআন এবং সুন্নাকে বাদ দিয়ে কখনো নিজের খেয়াল খুশির পরে ঝুঁকে পড়ি, কখনো বিভিন্ন জাতির দিকে প্রভাবিত হয়ে যাই, কখনো বিভিন্ন মাসলাকের নামে ইবাদতের বিভিন্ন পদ্ধতি বা আকিদা পোষণ করে থাকি। আসলে এটা উচিত ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে যা অবতীর্ণ করেছেন, যা হাদিসে বর্ণিত হয়েছে, আমাদেরকে সেইভাবে জীবনযাপন করা উচিত ছিল।
তাহলে আমরা মুক্তিপ্রাপ্ত দল বা জান্নাতি দল বলে নিজেদের পরিচয় বহন করতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা অধিকাংশ মানুষই এই কোরআন এবং হাদিসের উপর নির্ভর করে থাকতে পারিনি, বরং আমরা বিভিন্ন দল এবং গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়েছি। সঠিক যে মানহাজ, সঠিক যে রাস্তা, কোরআন এবং সুন্নার যে রাস্তা, মুক্তিপ্রাপ্ত দলের যে রাস্তা, তা থেকে ভটকে গেছে। অথচ গলাবাজি করে একে অপরকে কাফের, একে অপরকে আপনার মুসলিম থেকে খারিজ করে দিয়ে জান্নাতের ঠিকানা মনে হয় আমাদের হাতে দিয়েছে, আর আমরা সেই দায়িত্ব পালন করছি। অতএব ইসলামের দিকে ডাকা বাদ দিয়ে মুসলিমকে কাফের বানানোর জন্য আমরা উঠে পেড়ে লেগেছি। এই জন্য কিছু কিছু বক্তাদেরকে দেখা যায় যারা উঠে উঠেই অমুক কাফের, অমুক কাফের ওর সঙ্গে অমুক হারাম, ওর সঙ্গে তমুক হারাম, বিবাহ হারাম, উঠা বসা হারাম, এ ধরনের ফতোয়া দিতে শুরু করে। আসলে উচিত ছিল যে কোরআন এবং সুন্নাত দিকে মানুষকে আহ্বান করা। নিজেদের মধ্যে কোনো আপনার ভুল ভ্রান্তি থাকতেই পারে, সেটাকে শুদ্ধে দেওয়ার জন্য তাদেরকে সঠিক পথের দিকে আহ্বান করা। কারো প্রতি রাগান্বিত হয়ে বা কোনো দলের প্রতি আপনার আক্রোশ পোষণ করে তাদেরকে জাহান্নামের আপনার মানে জাহান্নামী বলে ঘোষিত করা, এটা মোটেও ঠিক নয়। কেননা জান্নাতি এবং জাহান্নামী এটা তো আল্লাহর উপরে নির্ভর করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলাই জানেন যে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। তবে হ্যাঁ, যেহেতু কর্ম এবং আকীদা এর উপর ভিত্তি করে তার কর্মকে বলা যায়, এবং সেই ব্যক্তির কর্মকে যদি খারাপ মনে হয় কোনো হাদিসের আলোকে, তাহলে সেটাকে সঠিক করার জন্য ওলামাদের উচিত হচ্ছে সঠিক দিকে আহ্বান করা, সঠিক দিকে আহ্বান করা। তাই আমরা যে জিনিসটি করব সেটি হচ্ছে যে মুক্তিপ্রাপ্ত দল, তাদের যে বৈশিষ্ট্য, তার হয়তো সকল দিক এই অল্প টাইমে তুলে ধরা সম্ভব হবে না, তবুও যা দু চারটা সম্ভব হবে সেটা তুলে ধরব। এবং আমাদের সমাজে হয়তো কিছু বিষয় যেটা রয়েছে মানুষকে আপনার শুধু মানে বিভ্রান্তি করে রাখেনি, বরং তৌহিদদের পথ থেকে সরিয়ে নিয়ে গিয়ে শিরকে লিপ্ত করিয়ে দিচ্ছে, এই ধরনের বিষয়গুলো হয়তো তুলে ধরার প্রয়াস পাবো। তাহলে আমরা এই আয়াতের ভিত্তিতে আমরা বুঝতে পারলাম যে কিছু মানুষ রয়েছে যারা করে কি কিতাবের কিছু মানে আর কিছু অস্বীকার করে, আর এদের জন্য দুনিয়াতে অপমান এবং লাঞ্ছনা রয়েছে, আর কিয়ামতের দিনেও চরম শাস্তি রয়েছে। তো এই চরমতম শাস্তি এবং দুনিয়ার অপমান এবং লাঞ্ছনা থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়া, পরিপূর্ণভাবে আল্লাহর সামনে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া। অতএব আমরা যদি এগুলো করতে পারি তাহলে সঠিক পথের প্রতীক হব। দ্বিতীয় যে হাদিসটি আমি পড়েছিলাম সেটি হচ্ছে ফুনানু তিরমিজি, আবু আবুল ফিতানি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবু মা জাআ ফিশাম, হাদিস নাম্বার 2192। হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে যে আন মুআবিয়াত ইবনে কুররা, মুআবিয়া ইবনে কুররা থেকে বর্ণিত হয়েছে, আন আবিহি, তিনি তার পিতা থেকে বর্ণনা করছেন, কল, তার পিতা বলেন যে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইযা ফাসাদা আহলুস সামি ফালা খায়রা ফীকুম, যদি সামে ফাসাদ বা ফিতনা হয়, সামে যদি ফাসাদ হয় তাতে তোমাদের কোনো কল্যাণ নেই, যখন সামে বা সিরিয়াতে ফাসাদ হবে সে বিষয়ে তোমাদের কোনো কল্যাণ নেই। তারপরে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন যে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা লা তুদুহুম মান খাযালহুম হাত্তা তাকুমুস সাআ, যে চিরকাল লা তাযালু চিরকাল তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করছেন বা বলছেন যে চিরকাল আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে, মানসুরিনা, তারা আল্লাহর সাহায্যপ্রাপ্ত হবে, তারা সাহায্যপ্রাপ্ত হবে, লা ইয়াযুরুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ কখনো ক্ষতি করতে পারবে না, হাত্তা তাকুমুস সাআ, বরং এই দলটি থাকা অবস্থাতেই অর্থাৎ কিয়ামত হবে, যতক্ষণ পর্যন্ত এই দলটি থাকবে ততক্ষণ পর্যন্ত মানে কিয়ামত হবে না। অতএব এই দলটি চিরকাল থাকবে, কিয়ামত অবধি থাকবে, আর এই দলের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ সাহায্যপ্রাপ্ত হবে, এবং এই দলের অনেকেই ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু ক্ষতি করতে পারবে না, অনেকেই ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু ক্ষতি করতে পারবে না। এখন এই হাদিস সম্পর্কে আপনার মুহাদ্দিসিনদের মধ্যে বিশেষ করে আলী ইবনুল মাদিনী
আলী ইবনুল মাদিনী তিনি যে মন্তব্য করছেন সেটি পরে আসছে, তার আগে হাদিসটা সম্পর্কে কিছু বলা উচিত। কেননা এখানে লা তাজালু যে শব্দটা এসেছে এর দ্বারা বোঝানো হয়ে থাকে, যারা বিশেষ করে আলিম রয়েছেন তারা এটা জানেন, বিশেষ করে মাদ্রাসায় পড়ুয়া যেসব ব্যক্তিরা গ্রামার সম্পর্কে জ্ঞান আছে তারা জানে যে এর দ্বারা ইস্তিমরার, কন্টিনিউয়াস, বিলা ইনকিতার, ধারাবাহিক, অবিরাম এর দ্বারা বোঝানো হয়ে থাকে। অর্থাৎ অর্থেব এখানে বলা হচ্ছে যে চিরকাল থাকবে, তাহলে চিরকাল কোন দল থাকবে? রাসূল বলছেন লা তাজালু তায়ফাতুন, তায়ফাতুন শব্দ অর্থ হচ্ছে আপনার একটা দল, একটি গোত্র, একটি জামাত, এর দ্বারা বোঝা হতে পারে। তো এখানে তায়ফাতুন যে শব্দটা বলা হয়েছে, তো একটি দল, একটি তায়ফা, মানসুরা অর্থাৎ মানসুরিন, এখানে মানসুরাও বলা হয়তো সাহায্যপ্রাপ্ত দল বলা যেতে পারে। তো এখানে তায়ফাতুন যে শব্দটা এসেছে এর দ্বারা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন একটি দলের কথা, হয়তো যদি আমাদের সমাজে যে ধরনের নামগুলো দেখতে পাই আমরা দেখতে পাই কেউ বলে ফরাজি, কেউ বলে হানাফি, কেউ বলে সাফি, কেউ বলে হাম্বেলি, মালিক এভাবে বলে, তারপরে বেরেলি, দেওবন্দি, জামাত ইসলামী, তাবলিগি, বিভিন্ন দল তো দেখতে পাচ্ছেন, এগুলো তো অনেক দল আছে। তো প্রত্যেক দল কিন্তু যাদের দলেই বসবেন তারা কি বলবে যে আমরাই সঠিক, বাকি সব ভুল, বাকি সব ভুল। অতএব যদি কেউ নারা লাগায়, হয়তো কেউ নারা লাগাচ্ছে যে দেওবন্দি আর জিন্দাবাদ আর এরা হচ্ছে জান্নাতি, হয়তো কেউ বলছে আপনার বেরলভিয়াত জিন্দাবাদ, মাসলাকে আল হাজার জিন্দাবাদ, এরাই জান্নাতি, বাকি সব জাহান্নামী, এ ধরনের বলা বলে থাকে বক্তব্যের ক্ষেত্রে। এটা হয়তো ইউটিউবে সার্চ করলেও দেখতে পাবেন, আর আমাদের দেশের তো অবস্থা তো আপনারা জানছেনই, এটা অনেক বক্তাই বলে থাকেন। তো এখানে যে তায়ফাতুন শব্দটা বলা হয়েছে, যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই তুমি এই যে নামগুলো বলছো বা তুমি নিজের গোত্রকে বা নিজের দলকে বা নিজের মানে যে মাসলাক সেটাকে যে বলতে চাইছো যে আমরাই সঠিক, তো এই তায়ফাতুন দ্বারা কি আমরা বোঝা যাচ্ছে বা এই না কোনো নাম আসছে এখানে হানাফি, সাফি, হাম্বেলি, মালিকি বা দেওবন্দি, বেরেলি, ফরাজি যত আছে ধরেন, এরা কি কোনো নাম আসছে কোনো প্রকার নাম? তায়ফাতুন শব্দ দ্বারা কোনো নাম আসেনি। কেননা এই তায়ফাতুনের শেষে তানবিন অর্থাৎ দুজাবাদ, দুজের দুপেশ যদি কোনো ইসিমের শেষে আসে, কোনো নাউনের শেষে আসে, তখন এর দ্বারা আপনার নাকিরা বা ইনডিফিনাইট বা অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান একে বোঝানো হয়ে থাকে। তো এখানে তায়ফাতুন অর্থাৎ অনির্দিষ্ট একটি দল, কোনো নির্দিষ্ট দলের নাম নেওয়া হয়নি। অতএব কোনো নির্দিষ্ট দল যদি বলে আমরাই সঠিক বাকি সবাই বাতিল, এই আয়া এই হাদিসের এই শব্দটুকু দ্বারাই সেটা খণ্ডন হচ্ছে। কেননা এই হাদিসের অংশটুকুতে বলা হচ্ছে যে তায়ফাতুন একটি দল, একটি দল কোন দল নয়, পরবর্তীতে হাদিসে ক্লিয়ার হয়ে যাবে। কেননা যেহেতু আমি বৈশিষ্ট্য বর্ণনা করবো বলেছি, তারপরে বলা হচ্ছে যে মিন উম্মতি আমার উম্মতের মধ্যে থেকে মানফুরিনা এরা আল্লাহ সাহায্যপ্রাপ্ত হবে। বলুন সাহায্যের দরকার মানুষের কখন হয়, যখন শক্তি থাকে তখন না যখন দুর্বল হয়ে পড়ে তখন? যখন দুর্বল হয়ে পড়ে তখন। তাহলে হয় এই দল মানে সংখ্যায় খুবই কম থাকবে তার জন্যই, আর বাকি এর পাশে আপনার যত দলগুলো থাকবে সেই দলগুলো সবাই এর বিরুদ্ধে আচরণ করবে, এককভাবে হোক মানে সবাই মিলেজুলে হোক বা কোনো সংখ্যাগরিষ্ঠ আপনার বড় দল হোক তাদের চাপে হোক, এক কথায় এই যে দলটা যেহেতু এরা কম হবে, আর আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত 73 দল বিভক্ত হবে, আসছে আমি হাদিসটি পড়ে, তো 73 দলে বিভক্তর কথা বলেছেন, তার মধ্যে একটি দল জান্নাতি, একটি দলের কথা এখানে বলা হয়েছে। তো একটি দল জান্নাতি হলে 72টা দল একদিক, আর প্রত্যেকটা কাফির তারাও আপনার নিজেদের ভিতরে নিজেদের আপোষে ভাই ভাই, তো সমস্ত কাফির উঠে পেড়ে লাগবে, তার পাশাপাশি এই 72 দল তাহলে এই দলের পিছনে লাগবে, তাহলে সকল একদিক আর এই দলটি একা একদিক, তাহলে দুর্বল। তাহলে এই দুর্বল হওয়ার কারণে এরা পারবে হবে কি মানসুরিনা, আল্লাহ সাহায্যপ্রাপ্ত হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে, কারণ এদের এই দল থেকে দুনিয়া কখনো খালি থাকবে না, এরা কখনো দুর্গম গতিতে কখনো মন্থর গতিতে মানুষের কাছে আল্লাহর যে দাওয়াত, সঠিক যে বার্তা সেটা পৌঁছে দেবেন। এই পৌঁছে দেওয়ার জন্য তাদের ওপরে বাপদাদার কাল থেকে কোনো জিনিস করে আসা বাপদাদা পন্থীরা, কিংবা দেখা যাচ্ছে আপনার পীর পূজার নামে আপনার যারা আজকে মানুষকে কবরমুখী করছে, মানুষকে আপনার পীর বা মুরিদের নামে যারা মানুষকে আপনার কবরের দিকে নিয়ে গিয়ে কবরে সিজদা মানত করাচ্ছে, কিংবা দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ইজমের নামে, বিভিন্ন মতবাদের নামে মানুষকে আল্লাহর পথ থেকে বিপরীত পথে নিয়ে যাচ্ছে, সেই পথ থেকে যখন মানুষকে সঠিক পথের দিকে ডাকবেন, তখন এই সমস্ত ব্যক্তিগুলোর বিরুদ্ধে যখন যাবে তখন এরা ক্ষতি করার চেষ্টা করবে, তখন এরা ক্ষতি করার চেষ্টা করবে, তখন এই দলটা আপনার সংখ্যালঘিষ্ঠ হবে এবং খুব দুর্বল হবে। তখন এদের একটাই উপায় থাকবে যে আল্লাহ তুমি ছাড়া কেউ সাহায্য করার নাই, কারণ এটা
একটা নবীদের ক্ষেত্রে ঘটেছিল। আপনারা জানেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনারা বলেছেন কোরআনের সূরা আল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 67 তে যে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা যা অবতীর্ণ করা হয়েছে আপনি তা প্রচার করুন, আপনি তা পাবলিসিটি করুন, আপনি তাবলীগ করুন, মানুষকে জানিয়ে দিন। লাস্টে গিয়ে বলা হচ্ছে যে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ক্ষতি থেকে আল্লাহ বাঁচাবেন। এই আয়াতটারই লাস্টে অংশ হচ্ছে যে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন। তাহলে বোঝা যাচ্ছে যে নবীরা যে দাওয়াত দিচ্ছিলেন বা যে দাওয়াত দিয়ে গেছেন সেই বা যে দাওয়াতের কথা আল্লাহ তাআলা কোবা তাআলা কোরআনে আপনার আবশ্যক করে দিয়েছিলেন নবীদের জন্য। কেননা এই আয়াতটারই ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি এই দায়িত্ব পালন না করো তাহলে রিসালাতের দায়িত্ব পালন করলে না। এই যে শব্দ দ্বারা, এই যে শব্দ এসেছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা নবী তাদের দায়িত্ব পালন করেছেন, এবং শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সেই দায়িত্ব পালন করে গেছেন। অতএব এই দায়িত্ব পালন করার দরুন, এই দায়িত্ব পালন করার দরুন আপনার নবীদের উপরে বিভিন্ন রকম আপনার মায়ের কষ্টের স্ট্রিম রুলার চলেছে, বিভিন্ন রকম নির্যাতন হয়েছে, তাদেরকে মার খেতে হয়েছে, কত নবীকে হত্যা করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে অত্যাচার, এই ধরনের যে নিপীড়ন, একটাই কারণ সেটা হচ্ছে কি যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা যা অবতীর্ণ করা হয়েছে তা। তাহলে আপনি যদি ওহী কেন্দ্রিক আপনি প্রচার বা দাওয়াত শুরু করেন তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন, মানুষের ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই দলটা, এই ফিরকায় আপনার এই নাজি বা তয়ফা মনসুরা বা আপনার মুক্তিপ্রাপ্ত দল বা জান্নাতি দল, যেটা বা 73 দলের মধ্যে একটা মাত্র দল, সেই দলের কথা হচ্ছে কি এরা দুর্বল হবে, কিন্তু এই দল দুনিয়া থেকে কখনো মুছে যাবে না। পরবর্তী শব্দ হচ্ছে লায়াসুর রহমান খতলম, কেউ তাদের কখনো ক্ষতি করতে পারবে না, কেননা আল্লাহ এখানে তাদের সাহায্য করবেন। আল্লাহ ইয়াসিম করেন নাস, মানুষের ক্ষতি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁচাবেন, মানুষের ক্ষতি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁচাবেন। তার হাতে তাকুমসা, এমনকি কেমন এসে পৌঁছাবে, কেমন এসে পড়বে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা এমন একটা দল, এটা এমন একটা দল যেটা নবীর যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল, তাবেঈদের যুগে ছিল, তাবে তাবেঈদের যুগে ছিল, আপনার এখনো আছে, কিয়ামত অবধি থাকবে। তো কিয়ামত অবধি যে দল থাকবে সেই দলটি হচ্ছে তয়েফ মনসুরা, সেই দলটি হচ্ছে ফিরকায়ে নাজি, সেটা হচ্ছে সঠিক দল। এখানে আমি একটা বারবার কথা বললাম যে এখানে তয়েফাতুন যে শব্দটা এসেছে এর দ্বারা কোনো নির্দিষ্ট দলকে, কোনো নির্দিষ্ট ফিরকাকে, কোনো নির্দিষ্ট গোত্রকে, কোনো নির্দিষ্ট মাসলাককে, কোনো আপনার নির্দিষ্ট মাঝহাবকে বোঝানো হয়নি। অতএব যদি কেউ বলে থাকে যে আমরাই সেই দল, বাকি সব ভুল, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে যে ইনডিফিনাইট বা নাকিরা শব্দটা ব্যবহার করা হয়েছে সে তার অর্থ বুঝেনি। অতএব এখানে সে নিজের আপনার, আর যদি বুঝেছে তাহলে সে ভুল বকেছে, ভুল বকেছে, মিথ্যা বলেছে লোকের সামনে। এখন এই দল দ্বারা একটা শব্দ ব্যবহার করা হয়েছে, যেহেতু হাদিসের অংশ, এখান দ্বারা আপনি কখনোই মানে কোনো মাসলাককে নিতে পারবেন না। কেননা এখানে বলা হয়েছে কলা মুহাম্মদ ইবনে ইসমাইল, অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কি বলছেন যে কলা আলী ইবনুল মাদিনী, তিনি বলছেন যে আলী ইবনুল মাদিনী বলেছেন, অর্থাৎ তার উস্তাদ আলী ইবনুল মাদিনী, তিনি বলছেন হুম আসহাবুল হাদিস, তারা হচ্ছে হাদিসের অনুসারী, তারা হচ্ছে হাদিস মান্যওয়ালা। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে ওই যে দলটি হবে তারা হাদিস মেনে চলবে। আমরা জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে হাদিস বলেছেন এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতকেও হাদিস বলা হয়েছে। তো কোরআন এবং সুন্না এক কথায় ওহী, সেটা ওহী মাতলু হোক বা ওহী গায়ের মাতলু হোক, উভয়টি হচ্ছে হাদিস, উভয়টি হাদিস। ফাইন্না খাইল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবথেকে উত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব, আর তারপর হাদিস হচ্ছে রাসূলের কথা, কর্ম এবং মৌন সম্মতি, সেটাকে বলা হচ্ছে হাদিস। তো আমরা বুঝতে পারছি যে এখানে তয়েফা মনসুরা যেটা সেটা কোনো নাম নেওয়া হয়নি। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দলের সম্পর্কে আপনার আরেকটা মানে কথা বলেছেন, যেটা সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 104, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটি দল হওয়া উচিত,
রাসূলুল্লাহ বললেন হাদিসে, আর এখানে সাল্লাম বলছেন তারা করবে কি, এখানে তাহলে তাদের বৈশিষ্ট্য আছে যে তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ইলাল খায়র কল্যাণের দিকে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের নির্দেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরা হচ্ছে সঠিক আপনার মানে সাকসেসফুল, এরা হচ্ছে সফল কাম, এরা হচ্ছে সফল কাম। তাহলে এদের মধ্যে একটা জিনিস পাওয়া যাচ্ছে যে এই দল দলের প্রতীক যারা হবে, যে তোমাদের মধ্যে অর্থাৎ মুসলিম জাতির মধ্যে একটি দল হবে, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং এরা করবে কি, ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। আর একটা কথা জানা উচিত যে আজকে হয়তো বিভিন্ন মাসলাক বা বিভিন্ন গোত্র যারা বলছে যে আমরা সঠিক পথে আছি এবং নিজের নিজের দিকে আহ্বান করছে, তাদের ক্ষেত্রে এই আয়াতটি প্রযোজ্য। কারণ আপনি সার্বিকভাবে মানুষকে ডাকবেন, কোনো গোত্র বা মাসলাকের দিকে আহ্বান করবেন না। কেননা যখনই আপনি আলাদা আলাদা ব্যক্তির নামে, জায়গার নামে, স্থানের নামে যখন আপনি মাসলাক তৈরি করবেন বা দল তৈরি করবেন, তখন মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে যাবে, আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। এই জন্যই সূরা আর-রুম কোরআনের 30 নম্বর সূরা, এর 31 এবং 32 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। মিনাল লাযিনা ফাররাকু দীনাহুম, মিনাল লাযিনা, এখানে মিনা আল্লাযিনা শব্দটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কার সঙ্গে, আপনার আল মুশরিক যে শব্দটা এসেছে নাউন, তো এর সঙ্গে, তো তারাই মুশরিক। কারা? ফাররাকু দীনাহুম, দীনের মধ্যে যারা দল তর্ক তৈরি করে, ফিরকা তৈরি করে তারা। ওয়াকানু শিয়ান কুল্লা হিযবিন লাযহুম ফারিহুন, তারা কি ওয়াকানু শিয়ান, তারা ছোট দলে বিভক্ত হয়ে যায়, এবং কুল্লু হিযবিন বিমা লাদাইহিম ফারিহুন, এবং নিজেদের দলের কথাগুলোকেই, নিজেদের মাসলাকের কথাগুলোকে নেই আনন্দ বা উল্লাসিত থাকে। তো এরাই হচ্ছে মুশরিক। তাহলে বোঝা যাচ্ছে যে দীনের মধ্যে দলবাজি করা যাবে না, দীনের মধ্যে ফিরকাবাজি করা যাবে না। তাহলে এটা হচ্ছে একটা সার্বিক বৈশিষ্ট্য। এখন এখন আমরা যে পরিস্থিতিতে বাস করছি, সেই পরিস্থিতি হচ্ছে এই মতবিরোধ, যেটা এটা আসলে হয়ে গেছে। আজকে দেখছি আমরা যে আমরা যারা মুসলিম বর্তমানে যদি নবগ্রাম থানার দিকে থাকাই, তাহলে বিশেষ করে তিনটি দলের কথা আমরা খুব বেশি দেখতে পাই। এক হচ্ছে জামাতে আহলে হাদিস, এক হচ্ছে বেরেলভি, এক হচ্ছে দেওবন্দি। তিনটে দল এখানে দেখতে পাই। বাকি যদি আরও যাওয়া যায় তাহলে আপনার বিভিন্ন জায়গা শেষে বিভিন্ন রকম ইয়ে আছে, দল আছে, লালবাগে কিছু শিয়া আছে, এই ধরনের আছে। শিয়াদেরকে মুসলিমের অন্তর্ভুক্ত ধরা যায় না, যদিও তারা দাবি করে বা অন্যরা হয়তো ভাগ করতে গিয়ে শিয়া সুন্নি ভাগ করে, তো সেদিক আলাদা ব্যাপার। তো আমাদের মধ্যে দেখছি এই ধরনের দলগুলো আছে, আহলে সুন্নাতুল জামা বা আহলুল হাদিস, এই জিনিসটি আলাদা বিষয়। কেউ যদি মেনে নেয়, মনে করে নাই যে আসহাবুল হাদিস বা আহলুল হাদিস বা আহলে সুন্নাল জামা এর দ্বারা কোনো দল, তাহলে চরম ভুল হবে। কেননা দাবি যা আপনি ধরেন, যদি কেউ গান্ধীর মতবাদকে ফলো করে তাকে গান্ধীবাদী বলা যেতে পারে, যদি কেউ কার্ল মার্ক্সের নীতিকে ফলো করে তাকে মার্ক্সবাদী বলা যেতে পারে। এভাবে যে যার মতবাদকে ফলো করবে, তার নামে যদি কোনো ফিরকা বা দল তৈরি হয়ে থাকে বা কোনো স্থানের নামে যদি করা হয়ে থাকে, তাহলে বলা হতে পারে। কেননা অনেক সময় কোনো জায়গাতে হয়তো কোনো ব্যক্তি জন্মেছে, তো তার নিসবাত বা তার সম্বন্ধ তার সেই জায়গার নামে করা হয়েছে। যেমন কাদিয়ানি, কাদিয়ানি সর্বজন স্বীকৃত কাফির, এতে যে সন্দেহ করবে সে কাফির। কেননা নবুয়াতের ব্যাপারে যে খতম নবীন, এর ব্যাপারে তাদের সন্দেহ রয়েছে, বিশেষ করে তারা জিল্লে নবী বা বলে দাবি করছে।